তৃণমূল জিতলে বাগদায় বুলডোজার চালাবে, ব্যবসায়ীদের সতর্ক করে এদিন বার্তা দিলেন সুকান্ত মজুমদার। বিরোধী রাজনীতি করার সুবাদে এখানে এসে মানুষকে উত্তপ্ত করছে, পাল্টা দিলেন বিশ্বজিৎ দাস। যোগীজিকে দেখে মুখ্যমন্ত্রী বুলডোজার মাতা হওয়ার স্বপ্ন দেখছেন। বাগদায় নির্বাচনী প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথের সাথে তুলনা করে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকালে তিনি উত্তর চব্বিশ পরগনার বাগদাতে আসেন, দলীয় প্রার্থীর সমর্থনে র্যালি করার পাশাপাশি পথসভাও করেন। এদিন হেলেঞ্চাতে বিজেপির মিছিলে অংশ নেন, সেখানে তার সাথে ছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সেখানেই তিনি বুলডোজারের প্রসঙ্গ তোলেন। বলেন, আমাদের যোগীজিকে দেখে ওনার স্বপ্ন হয়েছে, উনি বুলডোজার মাতা হবেন, সেজন্যই উনি বুলডোজার নিয়ে ঘুরছেন। কিন্তু যোগীজি তাদের ওপরেই বুলডোজার চালান যারা মহিলাদের অসম্মান করেন, যারা মহিলাদের ওপর গুন্ডামি করে। বুলডোজারটা সঠিক জায়গায় চালান, তাহলেই যোগী হতে পারবেন, না হলে ভোগী হয়ে থাকতে হবে। আমাদের যোগীজিকে দেখে যে বুলডোজার মাতা হয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্ন হয়েছে আমি বুলডোজার মাতা হব, তো সেই জন্য উনিও বুলডোজার নিয়ে ঘুরছেন। কিন্তু ভুলে যাচ্ছেন, যোগীজির বুলডোজার সাধারণ দোকানদারদের উপর চলে না, যোগীজির বুলডোজার তাদের উপরে চলে যারা মহিলাদের শাড়ি ধরে আঁচল ধরে টানে, যারা মহিলাদের ইজ্জত লুট করে, যারা মহিলাদেরকে গুন্ডাগর্দি করে রাস্তার মধ্যে ধরে পন্টিং করে, যোগীজির বুলডোজার তাদের উপরে চলে। সেটা বুলডোজার সঠিক জায়গায় চলুন, তাহলে যোগী হবেন, না হলে ভোগী হয়ে থাকতে হবে। এরপরই বাগদার ব্যবসায়ীদের সতর্ক করে সুকান্ত বলেন, যারা বাগদার ব্যবসায়ী তাদের আগাম সতর্ক করে যাচ্ছি, তৃণমূল যদি জেতে ফুটপাতে আপনার দোকানগুলি ভাঙবে, আর বিজেপি যদি জেতে আপনাদের দোকানগুলি সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপি বিধায়কের। দেখুন, সব জায়গাতে ফুটপাত পরিষ্কার করার কাজ তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে কোথায় করছে আর কোথায় করছে না। খিদিরপুর থেকে শুরু করে কোন জায়গায়, মমিনপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গায় ফুটপাত পরিষ্কার হচ্ছে না। ফুটপাত পরিষ্কার হচ্ছে কোথায়? উল্টোডাঙ্গায় হচ্ছে, কলকাতার প্রপার জায়গায় হচ্ছে। তো এখানেও তৃণমূল ক্ষমতা এলে ফুটপাত ভাঙবে, মানে মানুষের যারা দোকানদারি করে খায় তাদেরকে উচ্ছেদ করবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশকে হুঁশিয়ারি দেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। প্রশাসন যদি এই কথা বলে থাকে তাহলে তো প্রশাসনের এটা তো অপদার্থতার লক্ষণ। বাইরের রাজ্য থেকে যদি কেউ এখানে ঢোকে তা আটকানো কার কাজ? প্রশাসনের কাজ। তো সব জায়গায় তো নাকা চেকিং আছে আপনাদের, সেই নাকা চেকিং আপনারা করেন কি? ওখানে বাঁকা হয়ে থাকেন? নাকা চেকিং যদি বাঁকা হয়ে যায় তাহলে হবে কি করে? সুকান্ত মজুমদারের এদিনের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, সুকান্তবাবু নির্বাচনে হাঁটতে হাঁটতে জিতেছেন, বাগদায় নির্বাচনে ভরাডুবি হবে তা জেনেই এইসব ভুলভাল কথা বলছেন। বিরোধী রাজনীতি করার সুবাদে এখানে এসে মানুষকে উত্তপ্ত করছেন। সুকান্তবাবু তো এবারই তো জামানত খাওয়াতে বসেছিলেন, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তার জন্য 29টি আসন আমরা পেয়েছি। এখানে এসে বিরোধী রাজনীতি করবার সুবাদে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, কখনো মানুষের ভালো তারা চাইছে না। লক্ষ্মীর ভাণ্ডারের কথা একটা সময় বলেছে, আমরা আসলে দান খয়রাতি বন্ধ করে দেবো, আবার বলছে যে আমরা আসলে বেশি দেবো। ওরা আগে ঠিক করে নিক ওদের মাথা ঠিক আছে কিনা, আর ওরা বুঝেছে যে এবারের এই নির্বাচনে বাগদাতে ওদের ভরাডুবি হবে, কারণ লোকসভা নির্বাচনের সময় বামফ্রন্টের ভোটটা পেয়ে জিতেছেন। 1,11,000 থেকে আমি 70-এ নামিয়ে দিয়েছি, বামফ্রন্টের ভোটটা পেয়ে জিতেছেন। এখানে বামফ্রন্টের প্রার্থী রয়েছে, অতএব পদ্মের কাটা রয়েছে, বুঝতে পেরেছে এবারে জয় সহজ হবে না, এখানে পরাজয় নিশ্চিত হবে, তাই ভুলভাল বকা শুরু করেছে যে 1 নম্বরে রয়েছে আইন শৃঙ্খলায়। ওরা আমাদের আইন শৃঙ্খলা শেখাতে আসবে না, এই বাংলার মানুষ তথা এই বাগদার মানুষের কোনো ক্ষতি করে তৃণমূল কংগ্রেস কোনো কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ভালো করবার জন্য তিনি আছেন এবং কাউকে কষ্ট দিয়ে তিনি কোনো কাজ করেন না। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।